আসসালামু আলাইকুম, আমি ইমতিয়াজ অ্যান্ড ওয়েলকাম টু লিলিয়াম একাডেমি। গত পর্বে আমাদের সিম্পল ব্লক প্রজেক্টের সাথে মাইএসকিউএলের সাথে ডাটাবেস কানেকশন আমরা তৈরি করেছিলাম আমাদের প্রজেক্টে। এখন আমরা আজকের আমাদের ভিডিওটি হচ্ছে আমরা আজকের ভিডিওতে আমরা লেআউট তৈরি করব। তো লেআউট তৈরি করব অ্যাকচুয়ালি হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে। তো লেআউটটা তৈরি করার আগে আমাদের যে কাজটা করতে হবে, এই যে ডাটাবেস কানেকশনটা আমরা ইন্ডেক্স ফাইলে করেছি এটা আমরা ঠিক এখানে রাখবো না। আমরা এখান থেকে এই কোডটুকু কপি করে নিচ্ছি এখান থেকে বা কাট করে নিচ্ছি। কাট করে আমরা সিম্পল ব্লক এখানে এসে নতুন একটা ফোল্ডার তৈরি করতেছি আমাদের মেইন প্রজেক্ট ফোল্ডারে। এখানে আমি একটা ফোল্ডারের নাম দিচ্ছি কনফিগ। এর মধ্যে আমরা কানেকশনের জন্য ফাইলটা তৈরি করতেছি হচ্ছে db.php নামে। db.php এখানে আমার কানেকশনের কোডটুকু আমরা এখানে রাখবো। তারপরে আমাদের যে কাজটা করব আমরা সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা পেজে এই প্রজেক্টে যেহেতু ডাটাবেস কানেকশনগুলো থাকবে তো আমরা এটাকে রিকোয়ার করে দেবো। তো তার আগে আমরা আগে ডিজাইন লেআউটটি তৈরি করে আসি। যেহেতু আমাদের প্রজেক্টে ডিজাইনের লুক অ্যান্ড ফিলটা একটু ভালো পাওয়ার জন্য আমরা শর্টকাটে বুটস্ট্র্যাপটা ইউজ করতে পারি, খুব হেল্পফুল হবে আমাদের জন্য। তো আমরা বুটস্ট্র্যাপের কাজগুলো করার জন্য আমাদের সিডিএন লিঙ্কগুলো ইউজ করবো, যাতে আমরা খুব সহজেই কাজগুলো করতে পারি। এখানে যে বিষয়টা হয়েছে, আমরা এখানে আগে একটা HTML-এর বেসিক স্ট্রাকচার তৈরি করলাম। এখানে আমরা নাম দিলাম, প্রজেক্টের নামটা টাইটেলে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে আমরা বুটস্ট্র্যাপের লিঙ্কটা করে নেব, CSS এর CDN লিঙ্ক। বুটস্ট্র্যাপের সাইটে অফিসিয়াল সাইট থেকে আমি লিঙ্কটা নিয়ে আসব। এখানে ডকুমেন্টেশন এর মধ্যে আমরা গিয়ে পাবো এখানে যে CSS এই CDN লিঙ্কটাকে। CDN সম্বন্ধে হয়তো আমরা অনেকে জানি আবার নাও জানতে পারি। এটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, আমাদের অনলাইন লিঙ্ক যেটা। বুটস্ট্র্যাপের ফুল ফ্রেমওয়ার্কটা আমরা ইউজ করতেছি, এটা ডাউনলোড করতেছি না। এটার গ্লোবাল লিঙ্কটাকে আমরা ব্যবহার করে আমাদের CSS আউটপুটটা নিচ্ছি আমরা। আচ্ছা, তো হেড সেকশনে আমরা বুটস্ট্র্যাপের CSS পাওয়ার জন্য লিঙ্কটা করে দিলাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের একটা নেভবার দরকার, যেই নেভবারের মাধ্যমে আমাদের পোস্ট অ্যাড করা বা হচ্ছে রেজিস্ট্রেশন বা লগ ইন করতে যাওয়ার জন্য আমাদের দরকার একটা নেভবার দরকার। আমরা বুটস্ট্র্যাপ থেকেই নেভবারটা নিব, কম্পোনেন্টে গিয়ে আমরা এখান থেকে একটা নেভবার নিয়ে নিচ্ছি বুটস্ট্র্যাপের ডিফল্ট নেভবারগুলো থেকে। এখান থেকে এই নেভবার নেভবারটাকে নিয়ে আসলাম। তো এই নেভবারে অনেকগুলো লিঙ্ক বা এখানে ফর্ম দেওয়া আছে, আমাদের এত কিছু লাগবে না এই প্রজেক্টে। তো আমি একটু এখান থেকে এই লিঙ্কগুলোকে রিমুভ করে আমি একটু আমার কোডিংটাকে কমিয়ে নিচ্ছি। আমার কাজের সুবিধার্থে দেখতেও গুছানো লাগবে, তো এগুলোকে আমি এখান থেকে আমার লাগবে না, যখন লাগবে আমি আবার এটাকে তৈরি করে নেব। আচ্ছা, এখানে আমরা যে হোমে এখানে একটা লিঙ্ক আপাতত দিয়ে দিচ্ছি index.php, আমাদের হোম পেজের লিঙ্ক সেম লিঙ্কটা আমাদের নেভবার ব্র্যান্ড দেখা যাচ্ছে এখানে। এখানে আমরা এখানেও দিয়ে দিতে পারি এটাকে, এখানে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। তো আর এখানে আমাদের প্রজেক্টের নাম সিম্পল ব্লক। ওকে, তো এখন যে বিষয়টা হচ্ছে যে আমাদের একটা বিষয় খেয়াল করতে হবে, যে আমরা বলেছিলাম এই ভিডিওতে আমরা লেআউট তৈরি করাটাতে লেআউট করতে হচ্ছে যে আমাদের সেম কিছু কাজ আমাদের প্রত্যেকটা পেজেই আমাদের লাগবে। বাট এই কাজগুলো আমরা বারবার প্রত্যেকটা পেজের জন্য করব না। আমরা এই কাজটা একবারই করলাম, তারপর হচ্ছে এটা থেকে আমরা এইটাকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে আমরা এগুলোকে PHP ফাংশন দিয়ে ইনক্লুড ফাংশন দিয়ে আমরা কল করে দিব। তো এই প্রসেসটা কি, আমরা এগুলোকে যদি লাইব্রেরি নামে একটা ফোল্ডার তৈরি করে নিই তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি এখানে একটা ফোল্ডার তৈরি করতেছি লাইব্রেরির জন্য, LIB লিভ দিই। তো লিভের মধ্যে আমি এই পুরো প্রজেক্টটাকে দুইটা ভাগে ভাগ করে দেব। একটা হচ্ছে ধরেন ল্যাববার, তো প্রত্যেকটা পেজেই থাকবে। তো একটা হচ্ছে হেডার, একটা হচ্ছে ফুটার। তো আমি যেটা করবো এখান থেকে
পুরো প্রথম ডক টাইপ এইচটিএমএল থেকে শুরু করে নাম্বার পর্যন্ত পুরোটা কাট করে নিলাম। এই লিফ ফোল্ডারের মধ্যে আমি এখানে একটা ফাইল তৈরি করলাম, এটার নাম দিলাম ধর হেডার ডট পিএইচপি। এখানে আমার কোডটুকু রেখে দিলাম, রেখে আমরা ইন্ডেক্স ডট পিএইচপি তে আমরা পিএইচপি ব্লক নিচ্ছি, নিয়ে এখানে ইনক্লুড ফাংশনের মধ্যে আমি এখানে ইনক্লুড করে দিব হচ্ছে কি আমাদের লাইব্রেরি ফোল্ডারের লিভ স্ল্যাশ আমাদের ফাইলের নাম ছিল হিডার হিডার পিএইচপি। আচ্ছা, আর বডি এইচটিএমএলটা এইটার সাথে আমাদের প্রজেক্টে যদি আরো অন্য কোনো ফিচার অ্যাড করি সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলো আমরা পরবর্তীতে যদি কাজ করি তাহলে আনা লাগতে পারে বা আপনারা আনতে পারেন। তো এটার জন্য ক্লোজিং ট্যাগটাকে আমরা এখান থেকে কাট করে নিচ্ছি, কাট করে এটাকে আমরা আরেকটা ফাইল নিব হচ্ছে ফুটার নামে, ফুটার ডট পিএইচপি। তো এইটাকে হচ্ছে কি আমরা এখানে ইন্ডেক্সে এসে আমরা এটাকে হেডারের মতো করে ইনক্লুড ফাংশন দিয়ে আমরা এটাকে কল করে দিব, ফোল্ডারের নাম, তারপর হচ্ছে কি আমাদের ফাইলের নাম। তার পিছনে কারণ আমরা হয়তো এতক্ষণে বুঝে গিয়েছি যে আমাদের ইন্ডেক্স থাকবে, আমাদের রেজিস্ট্রেশন থাকবে, লগ ইন থাকবে, আমাদের আরও যে পেজগুলো থাকবে, তো প্রত্যেকটা পেজেই কিন্তু আমাদের নাম্বার লাগবে বা হচ্ছে কি এইচটিএমএল স্ট্রাকচারগুলো থাকবে, বুঝতে লিঙ্ক থাকবে। তো এই কাজগুলোকে আমরা যেটা করলাম আমরা বারবার না করে একবার করে আমরা এটাকে ইনক্লুড করে দিলাম। এখন দেখি আমাদের আউটপুটটা কি অপরিবর্তিত আছে কিনা। তো আমার প্রজেক্টটাকে কিছু রান করেছি লোকাল হোস্ট, তারপর হচ্ছে আমাদের এখানে প্রজেক্টের ফোল্ডারটা ছিল হচ্ছে গিয়ে টিউটোরিয়াল সিম্পল ব্লক। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ঠিকঠাক মতোই আছে, তো আমাদের লিঙ্ক ঠিকঠাক মতো কাজ করে বুটস্ট্র্যাপের ন্যাপবার দেখা যাচ্ছে। তো এটাকে আমরা যদি একটু ন্যাপবার ডার্ক করে দিই, ন্যাপবার লাইট আছে কিছু ডার্ক করে দিচ্ছি, ডার্ক করে দিলাম এটাকে, আমাকে আমার কাজ করতে ডাক ভালো লাগে ডাক দেখতে। তো আচ্ছা যাই হোক, তো এখন যে বিষয়টা রয়েছে যে আমাদের লেআউট আমরা তৈরি করে ফেললাম, তো এখন আমাদের এখানেই আউটপুটগুলো আমরা নিব। আমাদের যে কাজটা বারবার করা লাগতো সেই কাজটা আমরা একবার করে এটাকে আমরা সহজ করে নিলাম কাজের সুবিধার্থে আর কি। আর একটা বিষয় আমাদের এখানে যেটা করতে হবে, এখানে আমাদের ডাটাবেস কানেকশনটা থাকবে, ইন্ডেক্স পেজে আমাদের যত পোস্টগুলো হবে ডাটাবেজে তত সব ডেটাগুলো আমাদের এই ইন্ডেক্স হোম পেজে আমাদের দেখাতে হবে। তো এক্ষেত্রে ডাটাবেজের কানেকশন তো অবশ্যই লাগবে। তো এখানে আমি আমাদের ডাটাবেসকে রিকোয়ার করে রাখবো, রিকোয়ার আমাদের ডাটাবেজের ফোল্ডার হচ্ছে কি কনফিগ স্ল্যাশ ডিবি.php। ওকে, তো এই ছিল আমার মোটামুটি একটা লেআউট তৈরি করার প্রসেস। এটা আমার প্রজেক্টের কাজের সুবিধার্থে আমি করে নিলাম। আশা করি আপনাদের প্রজেক্টে কাজ প্রসেসটাই ফলো করবেন, আপনাদেরও ঠিক সুবিধা হবে কাজ করার জন্য। তো আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আমরা আমাদের এই ইন্ডেক্স পেজটাকে কীভাবে কাজ করতে পারি আমরা সেটা নিয়ে কাজ করবো আর কি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।